নমস্কার বন্ধুরা, মুখবদল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও আপনারা যে কোনো পুজো পার্বণে করে প্রতিমাকে পরিবেশন করতে পারবেন, বা কোনো বাড়িতে গেস্ট এলে আপনারা এটা বানিয়ে তাদের খাওয়াতে পারবেন। আসুন বাসন্তী পোলাওটা কিভাবে করছি চলুন দেখে নিন। আমরা বাসন্তী পোলাও করবার জন্য 2 কাপ চাল নিয়ে নিয়েছি। আর চালটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, যতক্ষণ না চালের স্টার্চটা বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এই চালের মধ্যে 1 চামচ ঘি দিচ্ছি। আর 1/2 চামচ দেব হলুদ, যে রান্না করার যে হলুদ সেই হলুদ। এবার এইটাকে আমরা ভালো করে মিশিয়ে 1/2 ঘন্টা মতন রেখে দেবো। দেখুন আমরা চালটাকে ভালো করে ঘি দিয়ে আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমরা এটা 1/2 ঘন্টা পর রেখে দেবো। 1/2 ঘন্টা পর আপনাদের আমি দেখাবো বাসন্তী পোলাওটা কিভাবে করছি। 1/2 ঘন্টা আমাদের হয়ে গেছে। এবার আমরা বাসন্তী পোলাওটা শুরু করছি। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এখানে আমি কড়াইতে 4 থেকে 5 চামচ রিফাইন্ড অয়েল দিলাম। আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল দিতে পারেন। এখানে প্রথমে আমি কাজু কিশমিশটা ভেজে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু কিশমিশটাকে ভেজে নিয়েছি। একটা সুন্দর গন্ধ আসছে কাজু কিশমিশে। আর দেখুন কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে, তো এটা আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি 2 তেজপাতা ফোড়ন দিলাম। আর এখানে আমি ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 4টে ছোট এলাচ আছে আর 6-7টা লবঙ্গ আর 4টে দারচিনির কাঠি আছে, এটা আমি ভেজে নিচ্ছি। এবার আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি। আর এর উপর আমি ভিজানো চালটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে একটু 2-3 মিনিট মতন ভাজে করে নেব। চালটা একটু আমরা নেড়ে চেড়ে নেব। দেখুন আমরা 2-3 মিনিট মতন চালটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে এতে আমি জলটা দেব। এখানে আমি এই মেজারিং কাপটা নিয়ে নিয়েছি। আমি এই কাপে 2 কাপ চাল দিয়েছি। আর আপনারা যে কোনো বাটি বা কাপ নিতে পারেন, তার পরিমাণ মতনই জলটা দিতে হবে। তো আমি এখানে যেহেতু 2 কাপ চাল নিয়েছি, এখানে আমি 4 কাপ জল দেব। এখানে আমি 1 চামচ নুন দিচ্ছি। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমাদের বাড়িতে পোলাওটা সবাই খুব মিষ্টি খেতে চায় না, তার জন্য আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবার আমি লিডটা চাপা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। 10 মিনিট মতন আমরা এটাকে ভাপে রাখব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি লিডটা খুলে দেখে নিচ্ছি।
একদম ঝরঝরে ভাব এসে গেছে। চালটা কিন্তু সামান্য একটু দানা আছে, কোনো চিন্তার কারণ নেই, এটাও হয়ে যাবে। এটা আমরা কাজু কিশমিশটা মিলিয়ে দেওয়ার পর 10 মিনিট ঢাকনাটা চাপা দিয়ে, গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবার আমরা কাজু কিশমিশটাকে ভালো করে ভাতের সাথে মিলিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভাতটা আমরা পোলাওটা কিছুক্ষণ রেখে দেব। 10 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিলে যেটুকুন চালটা একটু কাঁচা মতো লাগছে সেটা লাগবে না, ভাপে ওটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি 1 চামচ এতে ঘি ছড়িয়ে দিচ্ছি, তাতে গন্ধটা খুব ভালো আসবে। লিডটা আমি চাপা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও। আর এই বাসন্তী পোলাওটা খেতে খুব দারুণ হয়, আপনারাও এটা ট্রাই করবেন। আর কেমন হয়েছে আপনাদেরটা আমাকে মতামত জানাবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা।